একজন ভাই কমেন্ট করে জিজ্ঞাসা করেছে দাদা লিঙ্গ বড় করার উপায় কি কি করলে আমাদের লিঙ্গ আরও অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই ফেলে দেবো তো দেখো বন্ধুরা যে ভাইটি কমেন্ট করেছে লিঙ্গ বড় করার উপায় কি সে তো নিজের লিঙ্গের সাইজ এখানে কোনোরকম কোনোভাবেই বলেনি ঠিক আছে তবু আমি তোমাদের বলি একটা সাধারণ ছেলে বা একটা সাধারণ পুরুষ মানুষের লিঙ্গ যদি সামান্য চার ইঞ্চি পর্যন্ত যদি লম্বা হয়ে থাকে তাহলেই তার লিঙ্গ কিন্তু যে কোনো মেয়েকে সন্তুষ্ট করার জন্য কিন্তু যথেষ্ট ঠিক আছে আমরা যেমনটা ভাবি যে অনেক বড় লিঙ্গ হতে হবে তবেই কিন্তু আমি তাকে সন্তুষ্ট করতে পারবো এমনটা না মেশিন ছোট হলেও হবে কিন্তু সেই মেশিনের মধ্যে পাওয়ার থাকতে হবে ঠিক আছে ছোট হাতি ছোট হাতি গাড়ি কীরকম ছোটো দেখতে খুব ছোট কিন্তু খুব স্পিডে ছোটে খুবই শক্তিশালী ঠিক আছে ঠিক তেমনিভাবে তোমার লিঙ্গ ছোট হলেও কোনো অসুবিধা নেই কিন্তু সেই লিঙ্গের মধ্যে পাওয়ার থাকতে হবে আর অন্যদিকে তোমার লিঙ্গ হয়তো বিশাল বড় লিঙ্গ তোমার একবার এক হাত লিঙ্গ কিন্তু সেই লিঙ্গের মধ্যে কোনোভাবেই পাওয়ার নেই যে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে যাচ্ছ এক মিনিটের মধ্যেই তোমার বীর্যপাত হয়ে যাচ্ছে তাহলে সেই লিঙ্গ থাকার থেকে না থাকাই ভালো সেই লিঙ্গের কোনো রকম কিন্তু দাম নেই ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে আর লিঙ্গ যদি তোমরা বড় করতে চাও তাহলে দেখো এমনি সাধারণত লিঙ্গ বড় করার বিশেষ কোনো উপায় নেই লিঙ্গ বড় করতে গেলে এক তো তোমরা মালিশ করতে পারো সরিষার তেল দিয়ে টেনে টেনে তোমরা মালিশ করতে পারো তাতে হয়তো খুবই সামান্য হয়তো এক দু সেন্টিমিটার হয়তো বাড়তে পারে আর তুমি যদি তার থেকে বেশি বড় করতে চাও তাহলে এক হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ হোমিওপ্যাথি ওষুধে আমি যতদূর শুনেছি যে ভালো হোমিওপ্যাথি ডাক্তার যদি তুমি দেখাও তাহলে সে অবশ্যই তোমাকে ভালো ওষুধ দিতে পারবে যার সাহায্যে তোমার লিঙ্গের সাইজ কিছুটা বাড়বে এবং তার সাথে সাথে তোমার লিঙ্গ কিন্তু আরও বেশি ভালো কাজ করবে অনেকক্ষণ পর্যন্ত লিঙ্গ টাইট হয়ে দাঁড়িয়ে থাকবে যে কোনো মেয়েকে খুব সহজেই সন্তুষ্ট করতে পারবে ঠিক আছে আর আরেকটা জিনিস উপায় আছে আর একটা উপায় আছে লিঙ্গ বড় করার সেটা হচ্ছে সার্জারি ঠিক আছে রকমের সার্জারি আছে যার সাহায্যে লিঙ্গ বড় করা যায় একদম এক থেকে দু সেন্টিমিটার বা তিন সেন্টিমিটার পর্যন্ত কিন্তু বড় করা যায় কিন্তু সেটা খুবই খরচ সাপেক্ষ এবং অনেক রকম বিপদও থাকতে পারে বিপদ থেকে কেন থাকবে দেখো সার্জারি জিনিসটাই একটা বিপদ ঠিক আছে কখন কি হয়ে যায় কেউ কিছু বলতে পারে কাটাকুটি করবে ওই জায়গাটা নিয়ে তো এই জিনিসটা একটা বিপদের সংকেত ঠিক আছে তো আমি তোমাদের যেটা বলবো যে লিঙ্গ সামান্য একটু ছোট হলেও কোনো অসুবিধা নেই যেটুকু তোমার লিঙ্গ আছে তাতেই তুমি কাজ করে দিতে পারবে কিন্তু সেই লিঙ্গের মধ্যে প্রাণ থাকতে হবে সেই লিঙ্গের মধ্যে সতেজতা থাকতে হবে জোত থাকতে হবে ঠিক আছে তাহলেই তুমি কিন্তু যে কোনো মেয়েকে সন্তুষ্ট করতে পারবে যে মোটামুটি কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত যে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার ক্ষমতা যদি তোমার লিঙ্গের মধ্যে থাকে তাহলেই কিন্তু চরম ঠিক আছে আর অন্যদিকে তুমি ভাবছো যে বিশাল বড় লিঙ্গ হবে আমার কিন্তু হয়তো তোমার পাঁচ মিনিটও টিকছে না তাহলে সেই লিঙ্গে মানে কি বলবো সেই লিঙ্গ থাকার কোনো মানে নাই ঠিক আছে এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে একটা কথা তোমাদের বলে রাখি তোমার শুধু যে লিঙ্গ দিই যে কোনো মেয়েকে সন্তুষ্ট করা যায় এমনটা নয় আমাদের মুখ আছে জীব আছে তো এই আঙুল আছে আঙুল দিয়েও কিন্তু অনেক মেয়েকে সন্তুষ্ট করা যায় তো এই জিনিসগুলোও কিন্তু আমাদেরকে কী করতে হবে না ব্যবহার করতে হবে ঠিক আছে তো এই কথাগুলো তোমরা মনে রাখবে তাহলেই হবে ফালতু ফালতু লিঙ্গ বড় করার চক্করে কোনো রকম খারাপ মানে কি বলবো উল্টোপাল্টা কোনো কাজ করে বসো না ঠিক আছে তাহলে পুরোপুরিভাবে তোমার কিন্তু মেশিনটা অকেজ হয়ে যেতে পারে উল্টোপাল্টা কাজ মানে কী রকম কোনো খারাপ ওষুধ খেয়ে নেওয়া বা কোনো খারাপ তেল লাগানো ওই জায়গাটায় আর দোকানে দেখবে বিভিন্ন রকম তেল বিক্রি হয় ঠিক আছে হাজার টাকা বারোশো টাকা দু হাজার টাকা করে দাম নেবে এবং তারা কি বলবে না এটা লাগাও তাহলেই তোমার লিঙ্গ একদম ডবল হয়ে যাবে এমনটা কিন্তু মোটেও না ঠিক আছে লাগি কোনো কাজ হয় না ওই শুধুমাত্র তোমার পয়সাগুলো জলে যাবে আর সিম্পলি তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ডাক্তার দেখাতে পারো আর আশেপাশের মধ্যে আমি যদি তোমাদের একটা ভালো ঠিকানা বলি হোমিওপ্যাথি ডাক্তারের যদি একটা ভালো ঠিকানা বলি সেটা হচ্ছে কলকাতায় সল্ট লেকে হোমিওপ্যাথি হসপিটাল আছে ঠিক আছে হোমিওপ্যাথি হসপিটাল আছে সেখানে ফ্রিতে ওষুধ দেওয়া হয় ফ্রিতে চিকিৎসা করানো হয় সেখানে যদি তোমরা যাও তাহলে খুব সহজেই তোমরা কিন্তু মানে ভালো ডাক্তার খুঁজে পাবে এবং তারই সাথে তাদের ওষুধ খেয়ে কিন্তু অবশ্যই তোমার খুব ভালো কাজ হবে ঠিক আছে তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে তোমার বাড়ির আশেপাশে যেসব হোমিওপ্যাথি ডক্টররা রয়েছে তাদেরকে দেখানোর থেকে একটু কষ্ট করে কলকাতা যাও কলকাতা সল্ট লেকে তোমার হোমিওপ্যাথি হসপিটাল আছে সোম থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত সোম থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত এই বারগুলোর মধ্যে যদি যাও মানে সোম বুধ বৃহস্পতি ঠিক আছে তো এই বারগুলোর মধ্যে যদি তুমি যাও তাহলে দেখবে সেখানে সব ডাক্তার থাকে শুধুমাত্র রবিবার আর শনিবার সব ডাক্তার থাকে না তাই তুমি রবিবার আর শনিবারটা বাদ দিয়ে যে কোনো বারে চলে যাও সব ডাক্তার থাকবে এবং সেখানে গিয়ে তুমি তোমার পছন্দ মতন ডাক্তারটা কিন্তু পেয়ে যাবে তারাই তোমাকে রিকমেন্ড করে দেবে যে এই ডাক্তারটার কাছে তুমি চলে যাও তারা ঠিক নিয়ে গিয়ে তোমাকে তার কাছে বসিয়ে দেবে এবং তখন তুমি তোমার নিজের সমস্যা বলবে তারা তোমাকে সঠিক এবং ভালো ওষুধটা দেবে তাও এবং ফ্রিতে এবং সেখানে দেখবে তোমার অবশ্যই ভালো কাজ হবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখাবে পরের ভিডিওতে